আমি ফরিয়াদ করেছি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে আশা করে যে আস্থা এবং তার প্রত্যাশা যে এলাকার মানুষ বিশেষ করে আওয়ামী লীগ এবং অন্যান্য মানুষগুলো যাতে ভালো থাকে এই দেশের মানুষের কল্যাণ হয় মানুষের সেবা করতে পারি এবং আমরা মনে করি যে রাজনীতির উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ মানুষের সেবা এবং সেটা সম্ভব হবে আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে সহযোগিতা করবেন এবং সকল ক্ষেত্রে সম্ভাব্য তার প্রশাসন তার দল আমার পাশে থাকবেন আমি আশা করি যে আমাদের এই রাজনীতিতে মতপার্থক্য থাকে সেইটা যাতে কম থাকে না থাকে তার জন্য আমি চেষ্টা করব সবাইকে ঐক্যবদ্ধ করে সাথে নিয়ে আমি কাজ করব